भारत माता की जय। भारत माता की जय। जय श्री राम। जय श्री राम। जय श्री राम। जय श्री राम। মনস্কামনা মন্দিরের পূজো দিয়ে উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে সামিল হতে সাইকেল নিয়ে রওনা দিলেন মালদা শহরের দুই যুবক রবি বিশ্বকর্মা এবং অভিজিৎ বাশফোর। মালদহে দুই যুবক আজ স্থানীয় মনস্কামনা কালী মন্দিরে পুজো দিয়ে রওনা হলেন অযোধ্যার উদ্দেশ্যে। প্রায় 850 কিলোমিটার পথ পেরিয়ে আগামী 20 জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে দুই যুবক। প্রতিদিন গড়ে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত সাইকেল চালানোর লক্ষ্যমাত্রার এই দুই যুবকের। যাত্রা শুরুর সময় তাদের শুভেচ্ছা জানাতে হাজির হন প্রচুর রাম ভক্ত। মালদা থেকে ডালখোর, বিহারের পূর্ণিয়া, দ্বারভাঙা, উত্তরপ্রদেশের গোরখপুর হয়ে তারা দুজনে পৌঁছাবেন অযোধ্যায়। রামের ছবি আঁকা সনাতন ধর্মীয় পতাকার পাশাপাশি সাইকেল যাত্রায় সামিল করা হয়েছে ভারতের জাতীয় পতাকা। দুই যুবকের কথায় আগে দেশ পরে ধর্ম, তবে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা। আর এই প্রতিষ্ঠা পর্বের সাক্ষী হতে সাইকেলের যাত্রার পরিকল্পনা বলে জানিয়েছেন দুই যুবক। মেরা ভাই হ্যাঁ হাম লোক যা রে মালদা সে অযোধ্যা রাম মন্দির কাজ 22 জানুয়ারি 2024 কাজ প্রাণ প্রতিষ্ঠা কাজ जो प्रोग्राम रखा गया है उसमें शामिल होने हम लोग जा रहे हैं। हमारे मालदा के जितना भी युवा हैं, सनातन भाई हैं, हिंदू भाई हैं, सबके समर्थन से हम लोग जा रहे हैं। और एक समाज को छोटा सा मैसेज देना चाहते हैं, ड्रग फ्री सोबर सोसाइटी की, नशा मुक्त ये पूरा समाज हो, इस उद्देश्य को लेकर हम लोग आगे बढ़ रहे हैं। हम लोग यहाँ से अयोध्या मंदिर जाएंगे कि उद्देश्य क्या है पर? और क्या, रामलला को देखने जाएंगे, इतना साल बाद आ रहे हैं हमारे महल में, मंदिर में फिर से विराजमान होंगे। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, নিউ বাংলা টিভি। নিউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।